মাই চ্যানেল, শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা, স্নান করে এসেছি আর নতুন একটা নাইটি পরেছি, দেখতেই পাচ্ছ। এটা কাল আমার হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে, এটা পরেছি। আর এখন চা খাবো, চা খেয়ে রান্না টান্না করবো। বাড়িতে পুজো হয়ে গেছে, দেখাচ্ছি আমি, মা পুজো দিয়ে গেছে। পুজো টুজো দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে আমাদের। এখন আমি এখন জলটা খেয়ে নিচ্ছি, খেয়ে চা পাঠাবো। বাচ্চারে আমার হাজব্যান্ড ঘুমা থেকে উঠলে বাচ্চাটা নিয়ে আসবে, কি আসবে ওই জানে। আমি চা খাচ্ছি, আর রুটি আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হোক আস্তে আস্তে। তারপর আরও বাজারটা আমলে পরে রান্নাটা স্টার্ট করবো, দেখাবো তোমাদেরকে আমরা কী কী রান্নাটা করছি, কী কী রান্না করছি। এ দেখতে পাচ্ছ কতগুলি বাজার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, কি এনেছ? দেখো মিষ্টি আর দই, ও কি তো এনেছে, আর এখানে আরো কিছু এই দেখো, একটা ইলিশ নিয়ে এসেছে প্যাকেট করে। ঠিক আছে, এখানে কাতলা মাছ এনেছে। এই দেখতে পাচ্ছ, এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি। কেটে বলে মাছ কাটতে খুব কষ্ট হচ্ছে আমার। দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে, মাছের কালিয়া করবো, কাতলা মাছের কালিয়া। মাছটাকে কষিয়ে নিচ্ছি, আর এদিকে ইলিশ মাছ ডেজেনে বাঁধা করে নিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, এরকম ইলিশ মাছের মাথা লেজগুলি বেজে নিয়েছি, আর এখানে কাতলা মাছগুলি ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রাচী সোনা এখন খাওয়া স্টার্ট করছে রাত্রের ডিনার। প্রাচী দিদি